আমরা এখন যাচ্ছি মন্দারমণি প্লাস দীঘা। তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি, পুরো রেডি। অপর হচ্ছে এই ব্যাগটা, আর আমাদের হচ্ছে এই ব্যাগটা, ব্যাস একটা ব্যাগই হয়ে যাবে। হ্যাঁ, দুদিনের জন্য যাচ্ছি তো তাই একটা ব্যাগই হয়ে যাবে। তো ফটিক এখনো রেডি হয়নি, ও রেডি হচ্ছে। আমি আর পপো মোটামুটি রেডি হয়ে গেছি। গাড়িতে যাব, আমার মনে বমি হয়। আমরা বমি হয় গাড়িতে, ওর সত্যি অসুবিধা হয়, আমারও হয়, হয় না যে তা নয়, ফটিকেরও মাঝে একটু একটু হয়। তো চলো, আবার দেখা হচ্ছে পরে। আবার দেখা হচ্ছে পরে, এখন আপাতত টাটা। হ্যালো ফ্রেন্ডস, ফটি শিগুলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি মন্দারমণি, আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজছে মোটামুটি 6:30 সকালবেলা। তো অনেক ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছি, রেডি হলাম, তারপর বেরিয়ে গেছি, এখন রাস্তাতেই আছি। আর এটা হচ্ছে মেদিনীপুর ঢোকার আগেটাতে, এখানে বলল যে চপ খুব ভালো বানায়, তো আমরা এখানে চপ খাওয়ার জন্য নেমেছি। তো এইখানে দেখো, এটা হচ্ছে পুচু, মানে এটা হচ্ছে আমার ননদ, আর ও হচ্ছে ওর বর। তো ও যাচ্ছিল, পুচু, পুচুর বর, মানে ওর ভালো নাম হচ্ছে মৌসুমি, আমরা ওকে পুচু বলে ডাকি। আর ওর মেয়ে অন্বেষা, আর আমরা তিনজনই 6 জন যাচ্ছি টোটাল। এগুলো হচ্ছে নিউ দীঘার হোটেলগুলো, এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, জাস্ট 5 মিনিটের মতো। তো এগুলো রাস্তাতেই পড়েছিল। আর এইটা হচ্ছে দেখো মন্দারমণি যাওয়ার রাস্তা, মানে নিউ দীঘা থেকে ক্রস করে মন্দারমণি যাওয়ার রাস্তা। তো এইগুলোতে পুরো মাছ চাষ হয়, তো এই রাস্তায় যেতে যেতে প্রচুর, মানে পুরো রাস্তাটাতেই এরকম পুকুরের মতন ছোট্ট ছোট্ট করে এখানে ওই মাছ চাষ করায়, নানান রকমের যে মাছগুলো সেগুলো এখানে সব চাষ করা হয়। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর এটা হচ্ছে ওই রাস্তাতেই পড়লো, ওই রাস্তাটা পেরিয়ে এটা হচ্ছে মোহনা, মানে ছোট থেকে আমরা বইয়ে পড়ে এসেছি মোহনা মানে নদী আর সাগর যেখানে মেশে। তো আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, এই যে এই মানে শুধু বইয়েই পড়েছিলাম, এটা আর কি নিজের চোখে দেখলাম। সত্যি সত্যি নদীটা এই দিক থেকে আর ওই দিক থেকে, যে পুরো সমুদ্রটা, নদী আর সমুদ্র এই জায়গাতেই মিক্সড হয়েছে আর কি। আর এইটা হচ্ছে আমাদের হোটেল মৈনাথ ছিল হোটেলটার নাম। তো আমরা এসেছি মন্দারমণিতে, আর এখানে দেখো এসে এসে এই অন্বেষা আর পপো দোলনায় চেপেছে, ওরা কিছুক্ষণ আগে এসে এসে ছুটে এখানে দোলনায় চেপে গেছে। এরপর আমরা দেখতে এলাম সামনের দিকটা, এটা হচ্ছে হোটেলের সামনের পোর্শনটা। তো দেখো হোটেল আর বীচ পুরো কাছাকাছি, মানে হোটেল থেকে বেরোলেই হচ্ছে বীচটা। তো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, আর সমুদ্রটা জাস্ট বাও। তো সমুদ্র আগেও দেখেছি, পুরীর সমুদ্র, দীঘাতে আমি মানে এই মন্দারমণি বা বলো বা দীঘাই বলো, দীঘা আগে এসেছি ছোটোবেলায়, তো এখন অনেক বছর পর এলাম। তো আর এত ঠান্ডা, মানে প্রচুর হাওয়া দিচ্ছিল, আমরা 1:30 নাগাদ পৌঁছে গেছিলাম, তো ভাবলাম যে সমুদ্রে এসে স্নান করব। তো এত ঠান্ডা হাওয়া আর এত মানে ওয়েদারটাও খারাপ ছিল, মেঘ মেঘ ছিল, তো আর আমরা কেউ স্নান করতে পারিনি। তো দেখো এইদিকে আবার পপু আর অন্বেষা চলে এসছে আবার দোলনায়। এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম, পপো দেখো বসে আছে এসে পরে। আর এইটা হচ্ছে ব্যালকনি, তো ব্যালকনির থেকে দেখো সমুদ্রটা কত কাছে দেখা যাচ্ছে। ব্যালকনির ভিউটা সত্যিই অসাধারণ ছিল, কারণ এই একটু হয়তো দাঁড়ালাম, সামনেই দেখলাম সমুদ্রটা। আর এখন চলে এসেছি লাঞ্চ করতে, তো এই হোটেলেরই নিচে এসেছি, ওখানকার রেস্টুরেন্টেই লাঞ্চ করতে। তো সেদিন আমরা লাঞ্চে খেলাম, ভাত ছিল, একটা শুক্তো দিয়েছিল, একটা বেগুনি ছিল, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছের ওই যে মানে বাটনাটা মানে গ্রেভিটা, ওটা কিন্তু একদমই ভালো লাগছিল না, কিন্তু মাছটা বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে এখানটা একটু এসে বসলাম, এই সামনের যে ফাঁকা জায়গাটাতে, ওই এত বাতাস, মানে বাতাসে পুরো আর থাকাই যাচ্ছিল না, মানে কান পুরো একদম মানে জমে বরফ হয়ে গেছে। তো যাই হোক, ভাবলাম যে একবার একটু বসি, তারপর চলে যাব।
তো তারপর চলেও গেলাম, একটু পরে আবার এসেছি। এই দেখো এখানে আছে পপো, অন্বেষা আর অনিমেষ আর ফটিক। তো ওই পপো আর অন্বেষা একটু খেলা করবে বললো, ওই ওর সব কিছু খেলনা টেলনা নিয়ে গেছে, তার জন্যই আমরা আবার একটু গেলাম। আর আমরা একটু ঘোরাফেরা করলাম, ছবি টবি তুললাম। সমুদ্রে গিয়ে ছবি তুলবো না, এটা তো হয় না। তো ছবি টবি তুললাম, অনেক রিলসও বানালাম। আর এই দেখো, এই হচ্ছে পুরো সমুদ্র। তো পুরীর সমুদ্র আর দীঘার সমুদ্রের মধ্যে একটা হচ্ছে, যেটা হচ্ছে পুরীতে কিন্তু ঢেউ কিন্তু বিশাল বড় বড়, সেই তুলনায় দীঘার যে ঢেউগুলো সেগুলো একটু তুলনামূলক ছোট ছোট। তো দেখো পপো আর অন্বেষা এখানে ওই যে বালিতে যে সমস্ত খেলাগুলো করে না, খেলাগুলো নিয়ে সেগুলো নিয়েই খেলা করছি। আর এটা হচ্ছে বিকেলবেলায়, তো রোদটাতে দেখো কত সুন্দর লাগছে সমুদ্রটা। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।